আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। দেশ দেশের বাইরে থেকে যারা আজকের এই নামাজ শিক্ষার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশ বিদেশ থেকে আপনারা অনেকেই একটা রিকোয়েস্ট করেছেন, তা হলো মহিলারা কিভাবে নামাজ আদায় করবে এর উপরে একটি প্র্যাকটিক্যালে ভিডিও দিন। তো আজকের ভিডিও তৈরি করা হচ্ছে মহিলারা প্র্যাকটিক্যালে কিভাবে নামাজ আদায় করবে, এবং নামাজের ভেতর যত দোয়াগুলো আছে এই দোয়াগুলো আরবি এবং বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি আমি দেখাবো না, আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করবে আমার প্রিয় ছাত্রীবৃন্দ। আর এদেরকে এই নামাজ সহি শুদ্ধভাবে ট্রেনিং যিনি দিয়েছেন আমার প্রিয় বড় ভাই হাফেজ মাওলানা মুফতি বদরুজ্জামান রফিকি, নন্দিত মুফাসসির কোরআন এবং বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ। আপনারা যদি আজকের এই ভিডিও পূর্ণাঙ্গ মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে এই ভিডিও অনুযায়ী আপনি পূর্ণ পাঁচ ওয়াক্ত নামাজ সহ যত প্রকার নামাজ বলেন না কেন, সকল নামাজ সহি শুদ্ধভাবে সুন্দরভাবে আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। বাদ বাকি কথা ইনশাআল্লাহ ভিডিওর শেষে বলবো। বাহক টিভি। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে শরীরের ভারসাম্য অনুযায়ী দুই পায়ে একসাথে যতদূর লাগানো যায় ততটুকু লাগিয়ে প্রথমে নিয়াত করতে হবে। যে নামাজ আদায় করছেন তার পূর্বে অবশ্যই নিয়ত করতে হবে, মনে মনে ইচ্ছা প্রশনের দ্বারাও নিয়ত হয়ে যায়, মুখে উচ্চারণ করার দ্বারা মন ও মুখের সমন্বয় ঘটে। তবে মুখে উচ্চারণ করে নিয়ত করা বা আরবি নিয়ত করা এটা জরুরি কোনো বিষয় নয়। তারপর দুই হাত কাঁধ বরাবর উঠাতে হবে, আল্লাহু আকবার বলে বাম হাতের পিঠের উপর ডান হাত এভাবে রাখতে হবে। প্রথমে সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তামাওকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহস্রা ফাতিহা পড়তে হবে, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর বিসমিল্লাহ সহ যে কোনো একটি সূরা মিলাতে হবে, بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون والذين هم يراءون ويمنعون الماعون। তারপর রুকুতে যেতে হবে, রুকুতে যাওয়ার সময় পিঠ বেশি উঁচু হবে না, মাথা বেশি নিচু হবে না। রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার। তারপর রুকুর তাসবিহ পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামিউ আল্লাহ বলে উঠতে হবে, سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَ رَبَّنَا لَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ। তারপর সিজদা যেতে হবে, সিজদা যাওয়ার আগে বাম পাশে বসতে হবে, ডান দিক থেকে পা বের করে দিতে হবে। সিজদা যাওয়ার শুরুতে প্রথমে দুই হাঁটু বসবে, তারপরে দুই হাত, তারপরে নাক, তারপরে কপাল, আল্লাহু আকবার। সিজদা যাওয়ার সময় দুই হাত এভাবে থাকবে যাতে নাক ও কপাল সিজদার দুই হাতের মাঝখানে পড়ে। তারপর সিজদা তাসবিহ পড়তে হবে, সুবহানা রাব্বিল আলা সুবহানা রাব্বিল আলা সুবহানা রাব্বিল আলা।
তারপর ওঠার সময় আল্লাহ আকবার বলতে হবে, আল্লাহু আকবার। তারপরে এই দোয়াটি পড়তে হবে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। তারপর আবার আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠতে হবে, আল্লাহু আকবার। বিসমিল্লাহ শহীদ সুরা ফাতিহা পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর বিসমিল্লাহ বলে যে কোনো একটু সূরা মিলাতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তারপর আল্লাহ আকবার বলে রুকুতে যেতে হবে, الله أكبر। তারপর রুকুত তাসবিহ পড়তে হবে, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم। তারপর সামি আল্লাহ বলে উঠতে হবে, سميع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। তারপর আবার সিজদায় যেতে হবে পূর্বের ন্যায় মতো, আল্লাহু আকবার। তারপর সিজদা তাসবিহ পড়তে হবে, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى। তারপর আল্লাহ আকবার বলে উঠতে হবে, আল্লাহু আকবার। তারপর এই দোয়াটি পড়তে হবে, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। তারপর আল্লাহু আকবার বলে আবার সিজদায় যেতে হবে, আল্লাহু আকবার। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى। তারপর আল্লাহ আকবার বলে উঠতে হবে, আল্লাহু আকবার। প্রথমে তাশাহুদ পড়তে হবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান-নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ আপনি যদি চার রাকাত বিশিষ্ট নামাজ আদায় করতে চান, তাহলে এই দুই রাকাত পড়ে এভাবে বসে তাশাহুদ পড়েই আপনি দাঁড়িয়ে আরও দুই রাকাত আদায় করে নেবেন। এবার আপনার চার রাকাত হয়ে গেল। এরপর চার রাকাতে বসে তাশাহুদ দুরুদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরিয়ে সমাপ্ত করবেন। অর্থাৎ এবার যা দেখানো হচ্ছে এটা করেই আপনি নামাজ সমাপ্ত করবেন। তারপর দুরুদ শরীফ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরুয-যুনুবা ওয়ালা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়া আরহামনি মাগফিরাতান মিন ইনদিকা ওয়া আরহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করতে হবে। প্রথমে ডান দিকে সালাম ফিরতে হবে,
আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে দোয়াসমূহ রয়েছে এগুলো যদি কারোর মুখস্থ না থাকে, কেউ যদি সহজ পদ্ধতিতে মুখস্থ করতে চান, তাদের জন্য সুযোগ রয়েছে। আমি একটি ভিডিও তৈরি করেছি যেখানে শিখিয়ে দেওয়া হয়েছে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া। ওই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকেও দেখে নিতে পারেন, অথবা ইউটিউবের সার্চ অপশনে গিয়ে বাহক টিভি লিখে নামাজের সব দোয়া লিখে সার্চ করলেও ভিডিওটি পেয়ে যাবেন। আমাদের এই বোনদেরকে যে সমস্ত খালাম্মাগণ অক্লান্ত পরিশ্রম করে পূর্ণ নামাজের ট্রেনিং দিয়েছেন, আপনারা সকলেই সেই সমস্ত খালাম্মাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন যেন আল্লাহ রব্বুল আলামিন এক একজনকে দিনের খাদেমা হিসেবে কবুল করে নেন। আমি স্পেশাল থ্যাঙ্কস এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যার তত্ত্বাবধানে আমার এই ছোটো বোনদেরকে সহি শুদ্ধ নামাজের ট্রেনিং দেওয়া হয়েছে। তিনি হলেন বিশিষ্ট আলেমেদিন এবং ইসলামিক চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব নন্দিত মুফাসসিরে কোরআন হযরত হাফেজ মাওলানা মুফতি বদরুজ্জামান রফিকি। তো ভাইয়ের জন্য সকলেই প্রাণ খুলে দোয়া করবেন যেন ভাইকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের বড় বড় খেদমত নেন। এবং পুরো ভিডিওর পরিচালনা এবং সম্পাদনায় ছিলাম আমি সাবির হোসাইন, আমার জন্য খাস করে দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ইনশাআল্লাহ। আপনি যদি এখনও পর্যন্ত এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই ছোট্ট একটি চাপ দিয়ে লাইক করে দিন, এবং এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পেতে বাহক টিভি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওয়াল করে দিন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। বাহক টিভি।